সুলতান, আজ আমি অনেক বিপদে আছি। সন্ত্রাসী রাজা হুমকি দিয়েছে আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবে। আমি জানতাম এটাই হবে। যতদিন রাজার দালালি করেছো ততদিনই ভালো ছিলে। আজ রাজার তোমাকে কোনো প্রয়োজন নেই, তাই ছুঁড়ে ফেলে দিয়েছে। ঝামেলা করবে, খুন করে ফেলবে। না সুলতান, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কেঁদে না ধানা, সাহস রাখো, তোমরা বাঁচবে, আমরা মরবো, কিন্তু ওদেরও মরতে হবে। খবর চাই দালালের বাচ্চারা? নতুন খবর হুজুর, আপনার ওসি নজরুল আর আপনার চিরশত্রু সুলতান হাতে হাত মিলাইছে। আমার টাকা খায়া কেউ হজম করতে পারবো না। তারপর ক হুজুর, আপনার রানী জব্দ করিয়া দিতেছে। হুজুর, আপনি রাজা, যে রানীরে পাওছেন সে রানী। আমার রানী বেইমানি করতে পারে না। বেইমানি করছে, নিজের চোখে দেখছি, সুলতান রে ভালোবাসে। কালুর ধান্দায় নামাই দিলে এতদিনে অনেক টাকা ব্যবসা করতে পারতাম। ওই মাইয়ারে আমি খুন করব। ওই মাইয়ার সুন্দর মুখটা আমি অ্যাসিড দিয়া জ্বালায়া দেব। কি হয়েছে রানী, কি হয়েছে তোমার? আমি স্বপ্নে দেখলাম রাজা আমাকে খুন করছে, আরো দেখলাম বাবা আমাকে বলছে আমি খুনিদের সাথে আছি। স্বপ্ন সত্যি হয় না, তবু আমার সব সময় মনে হয় তোমার বাবার হত্যার সাথে অবশ্যই রাজা জড়িত। তোমার চাচিকেও আমি সন্দেহের বাইরে রাখছি না। আচ্ছা, তোমার বাবা যখন খুন হয় তখন কি একটি লোকও দেখেনি? পরবর্তীতে কেউ সাক্ষী দিল না, তদন্তের ফাইলও নিচে চাপা পড়ে গেল। তদন্তের ফাইল তো চাপা পড়বেই, কারণ যারা দেখেছে তারা বোবা হয়ে গেছে, কেউ মুখ খুলছে না। অথচ বাবা যখন খুন হয় তখন তোমার পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলছিল। তুমি কিভাবে শিওর হলে সম্পাদকের সাথে কথা বলছিল? টেলিফোনে বাবা আমাকে বলছিল, সাহসী কণ্ঠে পত্রিকার সম্পাদকের সাথে কথা বলছে। ঠিক তখন বাবাকে হত্যা করা হয়। টেলিফোনে বাবার চিৎকার আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আমার বাবার মৃত্যুর পর আরেকটি লোক আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, চাকর আজিজ। আমাদের খুব বিশ্বাসী ছিল, আমি সেই লোকটিকে রাজার আস্থানে দেখেছি, আরো দেখেছি তোমার সম্পাদককে, আর দেখেছি আমার আপন চাচিকে। পেয়ে গেছি, তোমার চাচি মনে হয় তোমার বাবাকে খুন করিয়েছে। খুন দেখেছে সম্পাদক, দেখেছে চাকর আজিজ। ওদেরকে ধরতে পারলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে। যে করে হোক তুমি আজিজকে হাজির করো, আমি সম্পাদককে হাজির করছি। কোথায় হাজির করব? মন্ত্রীর সামনে, তাহলেই সব সমস্যার সমাধান হবে। যে মন্ত্রীকে তুমি সন্দেহ করছো সে সন্দেহের অবসান হবে, খুঁজে পাবো আসল খুনিকে। খুঁজে পাইতেছি না একটা লোক, আমি ডাক্তারকে ডাকি করে হিয়ারো বাজার। কে আপনারা?